नमस्कार आपनारा देखछेन जिओ बांगलार संगे आमी एशे गेछि पारमिता। आज के बेलेघाटा सरकार बाजार विवेकानंद संघ क्लाब एवं आमार पेछने घंटार आवाज तो सुनते ही पाच्छेन। खुटी पूजार प्रस्तुति किन्तु शुरू हो गेछे, देवी पक्ष शुरू हो गेछे एवं आस्ते आस्ते प्रत्येकटी क्लाब एवं प्रत्येके पूजोर तोड़जोड़े किन्तु लेगे पड़ेछे। एबारे आपनादेर देखिए देव एई खुटी पूजोर बेश किछु छलो, चलुन देखे नेवा जाक। এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার সাথে বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘের প্রেসিডেন্টকে। তাকে জিজ্ঞাসা করে নেব যে এই পূজো হবে কি হবে না, এই দোলাচলের মধ্যে দিয়ে এই যে খুঁটি পূজার অনুষ্ঠানটা হচ্ছে কেমন লাগছে? দেখুন, আমাদের যে পরিস্থিতি সারা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তাতে আমরা খুব দোলাচলের মধ্যে ছিলাম যে এবারে পূজো আমরা কিভাবে করতে পারবো কি পারবো না। তবে আমরা একটা মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়েছিলাম যে সেটা হচ্ছে যে অন্তত ঘট পুজো হলেও আমরা ক্লাবের মধ্যে থেকেও আমরা করব। কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি যেটা আমরা বাইরে এই এই জায়গাটায় আমরা প্রতি বছর যেহেতু করি, সমস্ত ক্লাব সদস্যরা বললেন যে আমরা যেহেতু পুজোটা করব তা আমরা যেই জায়গাটায় আমরা পুজোটা প্রতি বছর করি আমরা ওই জায়গাটাই করব। কিন্তু আমাদের যে একটা থিমের আমাদের একটা কাজ চলতো এত বছর ধরে, আমরা প্রায় ধরুন দশ পনেরো বছর ধরে আমরা থিমের পুজো করি এখানে এবং এখান থেকে আমরা অনেক প্রাইজও পাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এবারে আমরা সেই জায়গাটায় যেতে পারবো না, কারণ হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা নির্দেশ দিয়েছেন যে তাতে খোলামেলা জায়গায় যাতে পুজোটা হয় এবং মানুষ যাতে একটু দূরত্ব রেখে প্রতিমা দর্শন করতে পারে, এই কারণে আমরা এই বছরের ঠিক থিমের পুজোয় আমরা যাচ্ছি না। সাধারণ পুজো, সাধারণভাবে একটা পুজো এলাকার মধ্যে যাতে মানুষরা জানি জানি এবারে হয়তো সবাই বেরোতে পারবে না, এই এলাকার মধ্যে থেকে যদি সমস্ত মানুষ আমার এলাকার মানুষের একটু আনন্দ উপভোগ করতে পারে এই দুঃখ কষ্টের ভেতর দিয়েও, তাই সেইটাকেই আমরা মাথায় রেখেই আমরা এখানে সাধারণ একটা মণ্ডপ করে আমরা সাধারণ মূর্তি নিয়ে এসে আমরা এই পুজোটাকে অনুষ্ঠিত করব। এখানে আরেকটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে যে অষ্টমীর অঞ্জলিতে তো বিশাল ভিড় হয়, তো সেই ভিড়টা কিভাবে সামলাবেন বা কিভাবে সেই পুরো বিষয়টাকে কন্ট্রোল করবেন বলে ঠিক করেছেন? আমরা মোটামুটি ঠিক করেছি যে আমরা এবারে তো ওপেন প্যান্ডেল করব, আমরা সেভাবেই আমরা পুজো কমিটিকে নির্দেশ দিয়েছি এবং আমরা ঠিক করেছি পার্ট বাই পার্ট একসঙ্গে সব মানুষকে আমরা এখানে অ্যালাউ করবো না। আমরা 10 থেকে 15 জন করে পুষ্পাঞ্জলি দেবে, তাদের হয়ে যাবে, নেক্সট 10 থেকে 15 জন আমরা ঢোকা সামনে নিয়ে আসবো। এইভাবে আমরা পুষ্পাঞ্জলিটাকে দেওয়ার চেষ্টা করবো যাতে ডিস্টেন্সটাকে আমরা বজায় রাখতে পারি। আর আমরা বলে দিয়েছি যারা আসবেন তারা সব মাস্ক পরেই আসবেন। আর কালচারাল প্রোগ্রামের কথা কিছু ভেবেছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন দুর্গাপুজোর মানে যে করা হয় সেইগুলো এবছর কী করছেন? এই মুহূর্তে আমরা ওই জায়গা চিন্তা ভাবনায় আমরা করিনি, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুজোটা এইভাবে যে কীভাবে যে করবো আমরা, কারণ হচ্ছে যে আমাদের অন্যান্যবারে যে কালেকশন হতো সেই কালেকশন সেই জায়গায় যাবে না, এটা আমরা ধরে নিয়েছি। আমরা যেভাবে স্পন্সর পেতাম, আমরা যেভাবে আপনার সুভেনিয়ার পেতাম, আমরা যে ডোনেশন পেতাম, আমরা জানি তার 50% পাবো না, এইটাকে মাথায় নিয়েই আমরা ঠিক করেছি যে এবারে কোনো অনুষ্ঠানের আমরা যাব না, আমরা খালি সেফ পুজোটার জন্যেই পুজোটা করব।
এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার সাথে ক্লাবের এক ঝাঁক মেম্বারকে। তো শুরুতেই আমি চলে যাচ্ছি সেক্রেটারির কাছে, মানে ক্লাবের সেক্রেটারি, তাকে আমি জিজ্ঞাসা করে নেব যে ফাইনালি এই যে খুঁটি পুজো হচ্ছে কেমন লাগছে। হ্যাঁ, এই অতিমারি যে আকার নিয়েছে, ধারণ নিয়েছে, তার মধ্যে থেকেও যে আমরা এই পুজোটা করতে চলেছি, এটাই আমাদের কাছে বড় পাওনা বা আনন্দের। কারণ আশা রাখি দুর্গা দুর্গতী নাশিনী, তিনি অবশ্যই মর্তে আবির্ভাব হয়ে এই যে দুর্যোগ তিনি কাটিয়ে দেবেন, এই আশা নিয়ে আমাদের এবারের পথ চলা। এবছরের পুজোর বাজেট কেমন রেখেছেন আপনারা? হ্যাঁ, এবছরের পুজোর বাজেটটা একটু কমেছে, স্বাভাবিক, আর্থিক মন্দা তো রয়েছে, তার সাথে অতিমারির ব্যাপারটাও রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের একটু বাজেটটা কমেছে, তবুও তার মধ্যে থেকে যতটা সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরা যায় বা দর্শকদের কাছে তুলে ধরা যায় তার চেষ্টা আমরা করছি। তো এবার এবছরে যে পুজোর সেফটি সিকিউরিটি কি কথা ভেবেছেন? হ্যাঁ, এটা তো প্রত্যেকবারই আমরা মাথায় রাখি, এবারে একটু তার সঙ্গে সংযোজন হয়েছে। প্রত্যেকবারই যেমন ফায়ার এক্সটিংগুইশার থাকেন, তারপরে বিভিন্ন রকম আঙ্গিকে যা যা সেফটি মেজার নেওয়া যায় সেগুলো নিই। এবার যুক্ত হচ্ছে স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে, তার সাথে মাস্ক পরে অবশ্যই মণ্ডপে দর্শন করবেন, যারা তারা মাস্ক পরেই দেখতে হবে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে সমস্ত কাজ পুজোটা হবে। পুজোর ভোগে কি ব্যবস্থা হয়েছে? যে অষ্টমীর একটা ভোগের ব্যাপার থাকে, তো সেই ভোগটা কিভাবে বিতরণ করা হবে বা লোকজনকে বসে খাওয়ানো হবে, কি পরিকল্পনা? না, এবছর আর লোকজনকে একসাথে অ্যাকুমুলেট করে আর কি বসে খাওয়ানো যাচ্ছে না, তাই আমরা ওই ভোগ বাড়ি বাড়িতে পৌঁছে দেবো আমরা। ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবারে আমি চলে যাচ্ছি একজন সমাজসেবী বীরেন দত্তর কাছে, তাকে আমি জিজ্ঞাসা করে নেব যে কেমন লাগছে এখানে এসে। প্রথম আমি তো নতুন না এখানকার, আমি এরকম অনেকগুলো পুজো কমিটির সাথে যুক্ত, চেষ্টা করি পুজো কমিটিকে কিছু হেল্প করবার সবসময় আমরা চেষ্টা করি। আর আজকে মহলা এমন একটা দিন, দেবীর আগমন, মানে এই করোনার প্রভাব যে চলছে এখন, তার মধ্যে আমরা চিন্তা করছি কীভাবে পুজোটা করবো, এসব আমরা সব কমিটির লোকরা বসে আমরা ঠিক করেছি। স্যানিটাইজার দিদি বলেছে, এখন মমতা দিদি বলেছে স্যানিটাইজার, মাস্ক, লোকাল ডিস্টেন্স, এগুলো একদম কম্পালসারি, না করলে তো হবেই না। আর এই যে পার্থ যে বললো ভোগের ব্যাপারটা, ভোগের ব্যাপারটা আমরা ঠিক করেছি, আমরা ডোর টু ডোর সব বাড়িতে পৌঁছে দেবো, তা সব মায়ের ব্যাপার, মাই ঠিক করবে সব। এই করোনাটাকে আমরা চাই মাই বিদায় দিক। ধন্যবাদ, খুব ভালো লাগলো। এবারে চলে যাচ্ছি যে ক্লাবে আমার সাথে দেখতে পাচ্ছি বেশ কিছু মেম্বাররা দাঁড়িয়ে রয়েছেন, এবং তাদেরকে জিজ্ঞাসা করে নেব যে পুজোর জন্য কীরকম প্রস্তুতি করেছো, মানে জামাকাপড় সব শপিং রেডি? এই মুহূর্তে সেটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, আর্থিক ব্যাপারটাও আছে, আগে পুজোর জন্য ঝাঁপাই তারপর জামার প্যান্টের পরে চিন্তা করি। ভালো কথা বলেছে ও, মানে আগে পুজোটা হোক তারপরে ও সবসময় আগে পুজোর প্যান্ডেল সব হয়ে যাক, তারপরে সমস্ত ও জামা কাপড় এবং শপিং করবে, তাই তো? থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমার সাথে তো কথা বলে। আর চলে গেছি তোমার কাছে, তো মানে পুজোর প্যান্ডেলে তোমাদের দায়িত্বটা কি থাকে? আমাদের নানা রকমের দায়িত্ব থাকে, যেমন এই রং করা, প্যান্ডেলের সমস্ত মানে তুমি যেরকম জিনিস করতে থাকে ওগুলো সব তুই লাগানো, সব এরকম দায়িত্ব থাকে। তারপরে কারো কোনো কিছু অসুবিধা হলে, কোনো একটা শরীর খারাপ হলে সেগুলো ফার্স্ট এড মেডিকেটের ব্যবস্থা করে দেওয়া, সমস্ত নানা রকমের ব্যবস্থা করা থাকে আমাদের দায়িত্ব। তারপরে লাইন আছে, এগুলো মেনটেন করা। তো এই বিষয় নিয়ে আমি আরেকটু বিস্তৃত কথা বলে নেব। আমার পাশে আরেকজন মেম্বারকে দেখতে পাচ্ছি যে এবারে প্রত্যেকটা প্যান্ডেলে একটা ভলেন্টিয়ারিংয়ের ব্যাপার দেখা যায়, সেই ভলেন্টিয়ারিংয়ে কী ব্যবস্থা রেখেছেন? আমাদের ক্লাব থেকে প্রত্যেক বছরই আমরা ভলেন্টিয়ারের ব্যবস্থা থাকে, আমরা সবাই মিলে ওটা পালন করে থাকি, সবাই মিলে সবার মধ্যে ভাগ করে, পল্লীবাসীরা আমাদের আছে, সবাই মিলে আমরা সব করে থাকি মেম্বাররা মিলে। দেখে নিলাম খুঁটি পুজোর বিভিন্ন ঝলক, এবং তার সাথে কথা বলে নিলাম ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্টের সাথে, এবং তাদের থেকে জেনে নিলাম এবারের পুজোর থিম, বাজেট এবং অন্যান্য তথ্য। এবারে বাকি অপেক্ষা শুধু পুজো, ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা এবং এই ক্লাব বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সংঘ ক্লাবের এবছরের ডিজিটাল পার্টনার জিও বাংলা। তাই এই পুজোর বাকি প্রস্তুতি দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে আপনাদের জিও বাংলায়। ক্যামেরায় সৌম্যর সাথে আমি পারমিতা, দেখতে থাকুন জিও বাংলা।